আফরান নিশো এসে শাকিবের ভাত মারবে এই সমস্ত চিন্তা ভাবনা যারা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা বানাইছি। সিনেমা তো সোজা না যে আপনারা বলবেন আর শাকিব খান যে আছে ফ্লোরে নাইমা যাব। রায়হান রাফি সাহেব একটা নতুন সিনেমা স্টার্ট করছেন, নাম হইল সুরঙ্গ। এতে নায়ক নিছে আরফিন নিশুরে, আফরান নিশু না, রাইট? হ্যাঁ, আফরান নিশুর নাম আরফান নিশু। হ্যাঁ হ্যাঁ, ছোটো পর্দার খুব পপুলার একজন আর্টিস্ট, আমি তাকে নিজেও খুব পছন্দ করি কারণ আমি তার বেশ কয়েকটা নাটক দেখেছি, বেশ ভালো। তো এটা নিয়ে শাকিব ভক্তরা খুব মানে মন খারাপ। রায়হান রাফি বলছিল যে প্রেমিক স্টার্ট করবে শাকিব খানের নিয়ে, আর সেটা স্টার্ট করলো না। আর শাকিব খান এতদিন ধরে আসছে, শাকিব খান আইসা শুধু কথাই দিয়া যেতেছে এই ছবি করবে ওই ছবি করবে, কোনো ছবি করতেছে না। সমস্ত শাকিব ভক্তদের মন ভীষণ ভীষণ খারাপ। আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইতেছি যে আপনারা মন খারাপ করার কী আছে ভাই? রায়হান রাফি সাহেব নিশোকে দিয়ে একটা সিনেমা বানাইতেছে যার নাম সুরঙ্গ, এটার সাথে তো প্রেমিকের কোনো সম্পর্ক নাই। আমি আরেকটা নিউজে দেখলাম প্রেমিকও হবে সুরঙ্গ হবে। আর আরেকজন লিখছেন, আমি একটা কমেন্টে গিয়ে দেখলাম যে এইবার নিশু নাকি, এটা অবশ্যই শাকিব হেটার্স, এবার নিশু নাকি শাকিব খানকে ফিল্ম থেকে আউট করে দেব। শাকিব খানকে ফিল্ম থেকে আউট করে দেওয়া তো সোজা না রে ভাই, শাকিব খান একদিনে শাকিব খান হয় নাই। আপনাদের মনে রাখতে পারেন শাকিব খান 30,000 টাকাতে ফিল্ম স্টার্ট করছে, প্রথম দিকে মাংনা করছে, তারপরে 30,000 টাকা তার জীবন শুরু হয়েছে, সেখান থেকে যায় আসে 30 লক্ষ 40 লক্ষ টাকা নিয়েছে। এটা একদিনের ব্যাপার না, লম্বা দৌড় দিছে সে, এই দৌড়ে সে কখনোই ক্লান্ত হয় নাই। কাজেই তার বা এই আউট করার জন্য নিশুকে দিছে, বা সে আসলে নিশু আউট হয়ে যাব, বা নিশু আসলে সে আউট হয়ে যাব, এই সমস্ত ভাবনা শাকিব ভক্তদেরকে আমি অনুরোধ করতেছি, ভাই আপনারা এগুলো ভাইবেন না, এগুলো ভাইবাও, এগুলো ভাইবা কোনো লাভ নেই, কিছু হবে না। আপনাদের একটা কথা মনে করাই দিই, দেখেন টেলিভিশন থেকে নাটক করে যে সমস্ত চলচ্চিত্রে শিল্পী আসছেন, এর আগে আমি প্রথম থেকে তো যদি ধরি সে আফজাল হোসেন, আফজাল সাহেবের নাম এই প্রজন্মের মানুষ হয়তো জানেন না, এখন উনি বয়স্ক হয়ে গেছেন। উনি এক সময় টেলিভিশনের রাজা ছিল না, টেলিভিশনের মহারাজা ছিলেন, উনি সিনেমায় আসছিলেন, সাকসেসফুল হইতে পারেন নাই। আসাদ সাহেব সিনিয়র অভিনেতা, অসম্ভব ভালো অভিনেতা, বাংলাদেশে যদি কোনো ভালো অভিনেতা থাকে তাহলে আসাদ সাহেব। আসাদ সাহেব সিনেমা করছেন, টিকতে পারেন নাই। মাহফুজকে আপনারা সবাই চিনেন, মাহফুজ এই প্রজন্মেও কাজ করতেছে, অনেকগুলো সিনেমা করছে, কিন্তু মাহফুজ কোনদিন সিনেমাতে স্টার হিসাবে স্বীকৃতি পায় নাই। যে কটা সিনেমা করছে মন্দ ভালো মিলাইয়া, যখন বুঝতে পারছে যে না এখানে আমার হবে না, তখন মাহফুজও চলে গেছে। এরকম ভুরি ভুরি প্রমাণ আছে, যারা নাটক থেকে সিনেমায় আসে তারা খুব একটা সাকসেস হইতে পারে না। শেষ প্রমাণ হইল আরিফিন শুভ আসছিল, জয় করছিল, এখন আর কোনো খবর নাই। তো সিনেমায় টিকতে হইলে, সিনেমায় থাকতে হইলে, সিনেমা করতে হইলে, সিনেমায় স্টার হইতে হইলে অনেক শ্রম দিতে হবে ভাই। একমাত্র হুমায়ুন ফরিদি যে নাটক থেকে এসে সিনেমায় সাকসেসফুল হয়েছিল নেগেটিভ চরিত্রে এবং অন্যান্য চরিত্রে। আমি হিরোদের নিয়ে যেটা বললাম, এই সমস্ত আর্টিস্টরা যারা বড় বড় আর্টিস্টরা টেলিভিশন থেকে আসছেন, আইসা আপনার এই সিনেমায় যোগ দিয়েছেন নায়ক হিসাবে, তারা কেউই সিনেমাতে সাকসেসফুল হইতে পারে নাই। একমাত্র ফরিদি সাকসেসফুল হয়েছিল, এবং ফরিদি আইসা সিনেমায় ভিলেনদের একটা মর্যাদা সিনেমায় করে দিছিল। আমি আফরান নিশোর জন্য দোয়া করি, আফরান নিশোর জন্য ভালো করে, কিন্তু আফরান নিশো এসে শাকিবের ভাত মারবে এই সমস্ত চিন্তাভাবনা যারা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা বানাইছি। এটা কখনোই ভাবেন না আপনারা, অযথাই দুশ্চিন্তা করে। শাকিব ভক্তরা বিভিন্ন রকম কমেন্ট করতেছেন, কেউ কেউ বলতেছেন দূর মিয়া শাকিব খান এতদিন ধরে আইসে একটা সিনেমা করে না, হ্যান না তেন না, অনেক রকম নেগেটিভ কথাবার্তা বলতেছেন। এখানে আমিও আপনাদের সাথে একমত, কারণ শাকিবের যদি সিনেমা বাজারে না আসে তাহলে শাকিব খান আস্তে আস্তে আমাদের মাঝ থেকে হারাইয়া যাবে। মনে করেন যে সামনে ঈদ আসতেছে, কয়েক মাস পরেই তো ঈদ না, রোজা তারপরে ঈদ, ঈদে এই ঈদে যদি শাকিবের কোনো ছবি না আসে এবং হল না কাঁপাইতে পারে তাহলে শাকিবের অ্যাকচুয়ালি বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা একটু অসুবিধা হইব। কিন্তু তাই বলে এমন অবস্থা হইব না যে শাকিব খান একদম আউট হয়ে গেছে, যার জন্য আপনারা মন খারাপ করে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম কমেন্ট করতেছেন। আমি আবারও বলতেছি নিশুকে স্বাগতম চলচ্চিত্রে, এবং শাকিব খান তার জায়গায় ঠিকই আছে। আপনারা আবার কেউ কেউ বলতেছেন শাকিব খান নাকি ওপুরে আর কি বলে ইসের জয় রে রিহা আমেরিকায় চলে যাবো, অনেক ব্লগ দেখলাম ওপুর নাকি অলরেডি চইলা গেছে। ভাই শাকিব খান মাত্র গ্রিন কার্ড পাইছে,
তার যদি সন্তানকে নেওয়া যেতে চায় তাহলে কিন্তু বেশ একটা সময়ের প্রয়োজন, ইচ্ছা করলে নেওয়া যেতে পারবে না। আর অপুর ব্যাপারটা টোটালি ডিফারেন্ট, কারণ অপুর তো শাকিব খানের বউ না, বউকে অ্যাপ্লাই করলেও গ্রিন কার্ড হোল্ডারদের 3-4 বছর 5 বছর লেগে যায়। তো আপনারা একদম ব্লক টক বানায় বয়ে রয়েছেন, শাকিব খান অপুরে আর ইয়ে নিয়ে উড়াল দিছে। হ্যাঁ, বেড়াইতে যাইতে পারে, অপবিশ্বাসের যে অপবিশ্বাসের যে স্ট্যাটাস সোসাইটিতে যাদের স্ট্যাটাস, সে একটা আমেরিকান ভিসা পাইতেই পারে এবং পাবেও। অপবিশ্বাস জয়কে নিয়ে বেড়াইতে যেতে পারে, কিন্তু অপবিশ্বাসকে নিয়ে শাকিব খান আমেরিকায় সেটেল হইতেছে এই ধরনের মন্তব্য যারা করতেছেন তারা সব শাকিব হেটার্স। তারা বোঝাতে চাইতেছেন যে শাকিব খান শেষ, অনেকেই লিখছেন শাকিব খানের দিন শেষ। আমি তাদের উদ্দেশ্যে বলি, একটা মানুষের দিন শুরু হইতেও কিন্তু অনেক সময় লাগে। শাকিব খানের জায়গায় আসতে যেমন সময় লাগছে, শাকিব খানের যাইতেও অনেক সময় লাগে। অনেক নিন্দু করে বলতেছেন ছবি কইরে ভাই, একটা ছবি তো শুরু করলো না। আমি আবারও বলছি, আমি আগের ব্লগগুলোতেও বলছি যে দেখেন সিনেমা তো সোজা জিনিস না, সিনেমা শুরু করতে একটু টাইম দিতে হবে। সিনেমাটা তো নাটক না যে লিখলাম আর রাস্তায় নেমে গেলাম একটা ক্যামেরা নিয়ে 5-6 জন লোক নিয়ে নাটক হয়ে গেল। একটা সিনেমা যারা শুটিং দেখছেন তারা দেখছেন কী পরিমাণ পরিশ্রম, কী পরিমাণ শ্রম, কী পরিমাণ মানুষের ইনভলভমেন্ট, কী পরিমাণ মেধা ইনভলভমেন্ট থাকে। সেই হিসাবে শাকিব খান নিশ্চয়ই এগুচ্ছে। আমি যতদূর খবর পাইছি যে সে মোটামুটি কাজ করতেছে এবং ওই আমাদের সানি সারোরের ছবিটাও স্টার্ট হয়ে যাবে আগামী মাসে বা ফেব্রুয়ারিতে। একবার শুরু করলেই তো আবার হইল না, এর আগে পিছে সব কিছু চিন্তা ভাবনা করতে হবে ভাই। সিনেমা তো আবারও বল, সিনেমা তো সোজা না যে আপনারা বলবেন আর শাকিব খান যে আসলে ফ্লোরে নেমা যাবো। অনেক কিন্তু করে আবার বলতেছে শাকিব খান তো আইসে এনে এইটা উদ্বোধন করে, ওইটা উদ্বোধন করে, এইখানে যায় ফিতা কাটে, হের কি আর কোনো কাম নাই ভাই। এগুলো সোসাইটির কাজ, এগুলো কাজ নাই বললে ভুল। হ্যাঁ, আপনাদের সাথে আমি একমত যে শাকিব খানকে শুটিংয়ের ফ্লোরে যাইতে হবো। শুটিংয়ের ফ্লোরে তো সে গেছে রে ভাই, কয়েকদিন আগে শুটিং করলো লিডার আমি বাংলাদেশ, আপনারা জানেন বুবলির এলিয়া শেরাটন নাওয়া সোনারগাঁ হোটেলে, তারপরে আবার শুটিং করলো আগুন, আগুনও প্রায় শেষ। তো এই সব এই দুইটা ছবি তো কনফার্ম আসবে, আপনারা কেউ ডিসঅ্যাপয়েন্ট হবেন না। এইবার ঈদে শাকিব খানের ছবি আসে, আর শাকিব খানকে মানে টেক্কা দেওয়ার জন্য যারা আসবে আসতেই পারে, হাজারো আর্টিস্ট আসতে পারে, কিন্তু কে টেক্কা দিয়ে সাকসেসফুল হইব বা কে হইব না এটা সময় বলে দিবে। কাজে শাকিব লাভার্স যারা যারা শাকিবিয়ান আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ ডিসঅ্যাপয়েন্ট হবেন না। শাকিব এগোচ্ছে, শাকিব কাজ করতেছে, সে ঘরের মধ্যে বসে নাই, সে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করতেছে, তার নিজের প্রোডাকশন থেকেও সে ছবি করবে এবং বড় ধামাকা নিয়ে এসে আসবে, এটা আমি আপনাদেরকে কনফার্ম নিউজ দিচ্ছি। যদিও অনেক নিন্দু করে বলছেন যে শাকিবের কিছু হবে না, শাকিবের হাতে ছবিও নাই, শাকিব ছবি করতেও পারবে না, শাকিব কেমন ভাইগা যেতে হবে আমেরিকায় বলতেছে, অনেকেই বলতেছে, বাট আমি তাদের সাথে একমত নই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।